আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমি একজন ধান ব্যবসায়ী। এক নম্বর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে আমার বাসা। আমি একজন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী। আমি আসলে নির্বাচন করতেছি আসলে আমার নিজের জন্য না, আমি নির্বাচন করতেছি আমার জনগণের সেবা নিবেদিত প্রাণ হতে। আমি জনগণের সেবা দিতে চাই, আমি এ ধরনের সেবা দিতে চাই, জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে আমি তাদের খোঁজ খবর নিয়ে কার কী সমস্যা আমি নিজ চোখে দেখতে চাই, এবং তাদের হাতে সরকারি যে অনুদান এই অনুদানগুলা টাকার বিনিময়ে নয়, টাকা ছাড়া তাদের হাতে আমি তুলে দিতে চাই। আমার সম্পদের প্রতি লালসা নাই, আমি সে ধরনের একজন সেবক হতে চাই। আমি যদি 7 তারিখের নির্বাচনে জয়ী হই আল্লাহর রহমতে, তাহলে আমি এক নম্বর ইউনিয়নটাকে একটা মডেল ইউনিয়ন হিসেবে আমি সাজাতে চাই। মডেল ইউনিয়নের মধ্যে থাকবে যে মডেল ইউনিয়নের মাদক মুক্ত একটা সমাজ থাকবে, দুর্নীতি মুক্ত একটা সমাজ থাকবে, চুরি মুক্ত একটা সমাজ থাকবে। আমি ঘুষ মুক্ত মানুষ সেবা পাবে, কোনো দালাল মুক্ত মানুষ সেবা পাবে, এ ধরনের সেবা দিতে চাই। আমি এ ধরনের চিন্তা চেতনা মাথায় রেখে আমি ছোট্ট ধানের ব্যাপারী মানুষ স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি নির্বাচন করতে যাচ্ছি। আমি আশাবাদী শতভাগ, আমি আল্লাহর ওপর আমার ভরসা আছে, এবং আমার জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার প্রতি ও আমার বিশ্বাস আছে। সেই বিশ্বাসের আলোকে আমি বলতে পারি 2022 সালের 7ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনটা শতভাগ সুষ্ঠু নির্বাচন হবে এবং ফেয়ার নির্বাচন হবে আমি আশা করি। আমি একজন মুসলমান, আর মুসলমানের দাবি নিয়ে আমি বলতে চাই, আমি কোনো সংগঠনের সঙ্গে, কোনো দলের সঙ্গে, কোনো মানে বিরোধী দল, সরকারি দল বা কোনো ধরনের রাজনৈতিক দল এর সঙ্গে আমার জড়িত নাই, কোনো ধরনের সম্পৃক্ততা নাই। ঘোড়া হয়েছে, ঘোড়া আইসে, ঘোড়া।